এই ভিডিও করতে আসার কারণ আপনারা দেখেছেন, বিগত কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে তিনটে ফ্যাকাল্টিতেই আসলে বিজেপি এবং তৃণমূল তারা হচ্ছে পরাস্ত হয়েছে, ধরাশায়ী হয়েছে তারা। আর্টস ফ্যাকাল্টিতে ভারতের ছাত্র ফেডারেশনের বিরাট জয়, ঐতিহাসিক জয়, অতীতে এরম ধরনের জয় তারা পায়নি। সমস্ত ছাত্রছাত্রীরা তারা বিজেপিকে, তৃণমূলকে আর্টস ফ্যাকাল্টিতে রিজেক্ট করেছে এবং তারা ভারতের ছাত্র ফেডারেশনের পাশে এসে দাঁড়িয়েছে। ক্লিয়ার ইন্ডিকেশন, নো বিজেপি, নো তৃণমূল কংগ্রেস। সায়েন্স ফ্যাকাল্টিতে আসলে লেফট রাইট উই দ্য ইন্ডিপেন্ডেন্ট নামে বিরাট ভোটে জয়যুক্ত হয়েছে এবং সেখানেও এসএফআইয়ের ভোট হচ্ছে বেড়েছে, বড় অংশে বেড়েছে। মোটের ওপর বামপন্থীরাই, ওখানেও ক্লিয়ার ইন্ডিকেশন, নো বিজেপি, নো তৃণমূল কংগ্রেস। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এভিবিপি গত বছর এনএসএফ নামে হচ্ছে লড়েছিল, সেখানে ডিএসএফ মানে আবার লেফটরা, বামপন্থীরা, তারা সেখানে মেজরিটি। 45 বছর ধরে ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টিতে তারা ইউনিয়ন চালাচ্ছে, তারা বিরাট ভোটে জয়যুক্ত হয়েছে। সেন্ট্রাল প্যানেলে যে ভোট এভিপি পেয়েছে তা গতবারের থেকে অনেকটা কম। এবং আরেকটা বামপন্থী শক্তি ভারতের ছাত্র ফেডারেশন, বামপন্থীরা, ডিএসএফ অত ভোট পেয়েছে আর বামপন্থীরা জয়ী হয়েছে, আর এসএফআই তাদেরও ভোট বেড়েছে। কিছু মিডিয়া তারা বলার চেষ্টা করছে নাকি এভিপি ইঞ্জিনিয়ারিংয়ে বিরাট ভোট পেয়েছে। আমি তো এক মিডিয়ার অ্যাঙ্কারকে বললাম, বিনীতভাবে বললাম যে অর্ণব গোস্বামীর অবস্থা দেখেছেন তো, এখন কিন্তু শুধু কুণাল কামরা না, পাড়ায় পাড়ায় কুণাল কামরারা তারা তৈরি হয়েছে। বিজেপির এক নেতা সে বলছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে নাকি এভিপি জয়যুক্ত হয়েছে। আসলে এরা মিথ্যে কথা বলে। আমি আগে বলতে চাই, যাদবপুর ইউনিভার্সিটির সামগ্রিক ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাতে চাই। ক্লিয়ার ইন্ডিকেশন অফ দ্য স্টুডেন্টস ফ্রম দ্য স্টুডেন্টস অফ যাদবপুর ইউনিভার্সিটি, ক্লিয়ার ইন্ডিকেশন, নো টু বিজেপি, নো টু তৃণমূল কংগ্রেস। আর তার সাথে একথা বলতে চাই, যারা মিথ্যে কথা বলছে, যারা এভিপিকে অকারণে হাইলাইট করার চেষ্টা হচ্ছে করেছে, যে এভিপি যাদবপুর ইউনিভার্সিটির অভ্যন্তরে এই নির্বাচনে প্রায় 1 কোটি টাকা খরচা করেছে, ভোজপুরি সঙ্গীত থেকে শুরু করে কোনো কিছু বাকি নেই, দাঁত ফোটাতে পারেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবং একথা ঠিক যে বামপন্থী শক্তিগুলো যে ফ্যাকাল্টিতে শক্তিশালী, ছাত্রছাত্রীরা ঢেলে তাদের ভোট দিয়েছে। এসএফআই শক্তিশালী, এসএফআই বৃহৎ ভোট পেয়েছে। উই দ্য ইন্ডিপেন্ডেন্ট শক্তিশালী, তাই বৃহৎ ভোট পেয়েছে। ডিএসএফ ওখানে শক্তিশালী, তাই বৃহৎ ভোট পেয়েছে। ক্লিয়ার ইন্ডিকেশন, নো টু বিজেপি। আর তৃণমূলের কথা না বলাই ভালো, তৃণমূল বিজেপি ওখানে টেলিফোন নাম্বারের মতো তারা ভোট পেয়েছে। আমার পরিষ্কার কথা, বিজেপি মানে মিথ্যে কথা, তৃণমূল কংগ্রেস মানে মিথ্যে কথা। বিজেপি মানে ভোটের আগে গরিবি হটাও আর ভোটের পর গরিবি ছুপাও, গরিবি লুকাও। যা দেখছেন গুজরাটে পাঁচিল তুলে দেওয়া হচ্ছে, গরিব মানুষ তাকে ডেকে দেওয়া হচ্ছে ট্রাম্প আসবে বলে। আমি আবার এই ভিডিওর মাধ্যমে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই। এবং তার সাথে আমি যে কথাটা বলতে চাই সেটা গুরুত্বপূর্ণ, যে যাদবপুর ইউনিভার্সিটি দেখিয়ে দিল যে বাম আবহে কিরকম ভোট হয়। দাঙ্গা নেই, হাঙ্গামা নেই, গোলাগুলি নেই, বন্দুক নেই, অপহরণ নেই, শান্তিপূর্ণ ভোটে রাজ্যে তৃণমূল বিজেপি তারা রিজেক্টেড হয়।